সীতা, তোমার এই সুন্দর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও, আমি কিছু বলবো। বলো না গো। কেন নিজের প্রতি এত অবিচার করছো সীতা? তোমার এই সৌন্দর্য, এই বয়স, এ কি শুধু উঠোন ঝাড় দেবার জন্য? তুমি যদি চাও তো সারা জীবনের জন্য তোমার হাত থেকে ঝাঁটা আমি সরিয়ে দিতে পারি। তুমি চাইলে কি না করতে পারো, কিন্তু তুমি বড় লোক, বড় মানুষ। রাইট ইউ আর, বড় লোক। দুঃখের কথা কি জানো, যবে থেকে বাড়িতে রয়েছি একবারের জন্য কেউ আমাকে বড় লোক বলে না। কেমন করে তুমি জানলে আমি বড় লোক, বড় মানুষ? পারে কেন পারবো না, বড় মানুষকে তো তার চেহারা দেখলেই চেনা যায়, আর এত সুন্দর ফিটফাট পোশাক, কথার মধ্যে কেমন যেন একটা হম্বিতম্বি ভাব। সত্যি সীতা, তোমার দেখার ক্ষমতার প্রশংসা করতে হয়। আমি যদি চাই, আমি যদি চাই এক মুহূর্তে তোমার এই সুতির শাড়িটাকে সিল্কের শাড়ি করে দিতে পারি। হ্যাঁ সীতা, আমি যদি চাই তাহলে তোমার এই শুকনো ঠোঁটে দামি লিপস্টিক লাগিয়ে সেখান থেকে আগুনের লেলিহান শিখা বার করে দিতে পারি। আমি যদি চাই তোমার চুলে, তোমার চুলে দামি শ্যাম্পু লাগিয়ে সেটাকে রেশমের মতো করে দিতে পারি। সত্যি সীতা, তোমার ভাগ্যটা কিরকম বদলে গেল। তোমার যৌবনে যে দারিদ্র আর অনাহারের ছাপ রয়েছে তা এক মুহূর্তে চলে গেল আমার হাতে স্পর্শে। চলে গেল? কি চলে গেল, দরজা দিয়ে চলে গেল? হ্যাঁ, ওই দেখো, ওই দরজা দিয়ে চলে গেল। তাই তো এই দরজা আমি বন্ধ করে দিলাম, না হলে আবার ফিরে আসতে পারে। দরজাটা ভালো করে বন্ধ করুন, যাতে কোনো কথা বাইরে না যেতে পারে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আর এই জন্য তো এত বুদ্ধি বলি আমি তোমাকে, এরকম করিস না। শোন, যে পাখি বেশি ছটফট করে, দানা ঝাপটা এবার ঠোকর মারে, সেই পাখি যে আমার বেশি পছন্দ। কে বাঁচাবে, কে বাঁচাবে, কে? তোমার শরীর থেকে অহংকারের পালক একটা একটা করে আমি ছিঁড়ে ফেলে দেবো। আমি জানি, আমি জানি, আমি জানি। এরপর তুমি কি বলবে? এরপর তুমি চিৎকার করে বলবে, বাঁচাও বাঁচাও। কে হয়তো বলবে যে রাম থাকলে তোমাকে কুকুরের মতো গুলি করে মারত, কিন্তু রাম থাকবে না। রাম ছিল রামায়ণে, আর এই যুগে রাম এখন জেলের মধ্যে বন্দি। ঈশ্বর অন্তর্যামী, যুগে যুগে ঈশ্বর রামকে পাঠান এই পৃথিবীতে, যখন এই মিথ্যে, অন্যায় আর ব্যভিচারী পৃথিবীকে গ্রাস করতে চায়, তখনই আবির্ভূত হন রাম পবিত্রাতা রূপে। তোমার জন্য এ বাড়িতে এত অশান্তি, তুমি জেনে বুঝে আমার বোনটার বিয়ে দিয়েছিলে পাগলের সঙ্গে, আর মাত্র 20 বিঘে জমির জন্য আমার বোনটা পুড়ে মরে গেল। তোমার আজকালে এই শয়তানটা সীতার গায়ে হাত দিয়েছে। তুমি মানুষ না, তুমি যাইনি যাইনি। কি বললি? আমি হ্যাঁ, তুমি ডাইনি ডাইনি ডাইনি। চুপ কর, এত বড় সাহস
তুই বড় মাকে ডাইনি বলিস? ভদ্রসীতা, আজ আমি তোকে মেরে শেষ করে ফেলবো। মা সারদা, আজ আমি তোকে মেরে শেষ করে ফেলে দেবো। মা, আমি তোকে মেরে শেষ করে ফেলে দেবো, শেষ করে ফেলে দেবো। তুই বড় মাকে ডাইনি বলিস? মা, ও মা, মা তুমি আমায় ক্ষমা করে দাও মা। পুরোহিত ঠাকুরের দোয়া, এই তাবিজ আমি রামের গলায় পরিয়ে দিচ্ছি। মা, তোর মায়ের দিবি রইল রাম, জীবনে আর কখনো কারো গায়ে হাত তুলবি না তুই। তোর মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, নয়তো নয়তো এই মায়ের মরা মুখ দেখবি। না মা, না, না। মা, আমি জীবনে কখনো সত্য সততার ন্যায় থেকে বিচ্যুত হইনি। তুমি আমায় শিখিয়েছিলে যে সারা জীবনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তোর এই দুহাত তুলে বাধা দেবে। তবু সবার উপরে মা, পরশুরাম কুঠা তুলেছিলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় কিছু না ভেবে, শুধু মায়ের নামে। আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা, যতদিন তোমার এই তাবিজ আমার গলায় থাকবে, ততদিন জীবনে কখনো কোনো দিন আমি কারো গায়ে হাত তুলব না মা। এ আমার মায়ের দিব্যি, এ আমার মায়ের দিব্যি। আয় লক্ষণ, আয় যেটা। আরে থাক থাক থাক, আরে লক্ষণ, তুই তুই কখন এলি? আমি এই সবে এলাম জ্যাঠা। আমি মিথ্যা কথা বলবি না জ্যাঠা, ও একদম মিথ্যা কথা বলছে। ও এক ঘন্টা এসছে, বাইরে দাঁড়িয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল। আলো চল মাসা, দেখা করবি চল, তা না ওই অটোর বোন আছে না, ওদের সময় ভেজার ভেজার ভেজার। আহ ছাড়ো না দাদা। লক্ষণ, আমি বলছিলাম যে, এই যে বাবা অটল, তুমি আবার ঘুরে এলে? না না, আমি ঘুরে আসিনি, আমার ডেকে আনা হয়েছে। যাকে চলুন লক্ষণ ভাই, আপনি যান, আমি মার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে আসছি। পাঁচ মিনিট? হ্যাঁ, ওকে বাই। আয়। পাঁচ মিনিটের জন্য মায়ের সাথে দেখা করবে? কি যুগ পড়লো রে বাবা। আয় বাবা, এই দেখো কে এসছে। আরে থাক থাক থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কখন এসেছিস রে? তুই তো খুব রোগা হয়ে গেছিস বেচারা। বোধহয় শহরে ঘি দুধ মাখন ঠিক মতো খেতে পায় না, ওখানে তো খাঁটি জিনিস কিছুই পাওয়া যায় না। না মা, শহরে সবই পাওয়া যায়। আসলে বাবা মার চোখে সব সময় ছেলেকে রোগাই লাগে। জানো মা, এবার বাড়ি ফেরার পর আমি ভাবতেই পারছি না যে বাড়িতে দিদি নেই, তারপর দাদা জেলে যাওয়া। জানি না বাবা কেন এমন হলো, সবই ঈশ্বরের মার। যাকে তুই কেমন আছিস বল, ভালো করে লেখাপড়া করছিস তো? হ্যাঁ, পাস করতে পারবি তো? বাবা তুমি কেন তো ভাবছো বলো তো, ও মেডেল পাবে, সোনার মেডেল। এই তো সীতা, ওই দেখো আমার ভাই লক্ষণ শহর থেকে এসে। তুমি চট করে একটু ঠান্ডা শরবত বানিয়ে আনো তো, ওকে খাওয়াবো। ঘোল বানিয়ে আনি। ঘোল? ভাইটা সবে বাড়িতে এলো, তুমি প্রতিভাকে ঘোল খাওয়াবে? স্টপ ইট। আমার মনে হয় না সীতা দেবী, আমার সঙ্গে রসিকতা করার যোগ্যতা আপনার আছে। আর শোনো, তোমাকে আর একটা কথা আমি জিজ্ঞেস করি, রেখা আর অটল বাবু চলে যাচ্ছিলেন কেন? চলে যাচ্ছিল ওদের ইচ্ছে। ওদের ইচ্ছে নয়, ওদের এখান থেকে তাড়ন হচ্ছিল। আমি যদি না এসে পড়তাম ওরা এখান থেকে চলেই যেত। দেখ তুই সব মাটি করে দিলি, আমরা বেশ জমি একটা উনুন ধরা ছিলাম, তুই জল ঢেলে দিলি। একটা ভূত আর শাকচুনি বেশ আকাশে উড়ে যাচ্ছিল, তুই একটা লম্বা মই দিয়ে নামিয়ে আনলি। দেখেছো মা, দেখেছো দাদা ওদের সম্বন্ধে কি সব বাজে বাজে কথা বলছে? এই সমস্ত বললে ওরা এটাই ভাববে যে আমরা সব গেও মূর্খ, একদম অশিক্ষিত। আরে ভাবতে না, তাতে আমাদের কি? মুখ্য যদি কাউকে মুখ্য মনে করে, তাতে আমাদের কি এসে যায় রে? আরাম, দয়া করে চুপ করবি।